প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে রাতের আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি রাজীব জামান প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো পিলখানা হত্যাকাণ্ডের কাণ্ডের দশ বছর পূর্তি নিয়ে 2009 ন সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি বিডিও সদর দপ্তরে হয় এক নারকীয় হত্যাকাণ্ড এই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ প্রাণ হারায় চুহাত্তর জন এদের মধ্যে তৎকালীন বিডিওর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকেও হত্যা করা হয় বিডিও বিদ্রোহের এই থেকে পৃথিবীর সবচেয়ে বড় হত্যা মামলা প্রায় এবং একসঙ্গে সেনা কর্মকর্তাকে হত্যার নজির ইতিহাসে বিরল এবং তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় সাহসী পদক্ষেপের পর বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা এবং সেই সাথে এই হত্যাকাণ্ডে নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছে কুসাহাতের আজকের আয়োজন দর্শক এই বিষয়গুলো আজকে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন খন্দকার মনিরুজ্জামান সিনিয়র সাংবাদিক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন আমরা অত্যন্ত কষ্টদায়ক একটি বিষয় নিয়ে আসলে কথা বলার চেষ্টা করব আজকে এবং এই ঘটনায় কারা আসলে ষড়যন্ত্রকারী হিসেবে এই ঘটনাটি ঘটা ঘটিয়েছেন এবং যাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে অবশ্যই সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা যে সূর্য সন্ধান হারিয়েছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাও জানাচ্ছি আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো তার আগে এই বিষয়টি নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে আমরা প্রতিবেদনটি দেখে আবার আলোচনায় ফিরে আসছি প্রিয় দর্শক আমাদের হাতে পিলখানা হত্যাকাণ্ডে সেই নারকীয় হত্যাকাণ্ডের বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে আমরা সেই প্রতিবেদনটি দেখে নিচ্ছি দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে চলছিল তিন দিনের রাইফেলস সপ্তাহের অনুষ্ঠান তবে দিনের শুরুতেই পিলখানা থেকে ভারী অস্ত্র আর বুলেটের গর্জন ভেসে আসতে থাকে পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন প্রাণ হারান এই হত্যা মামলায় দুই সালের পাঁচ নভেম্বর বিচারিক আদালত রায় দেন আটশো আসামির মধ্যে সাজা হয় পাঁচশো জনের তাদের মধ্যে একশো জন আসামিকে মৃত্যুদণ্ড একশো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দুইশ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বিচারিক আদালত খালাস পায় দুইশো জন রায়ের পর ডেথ রেফারেন্স যায় হাইকোর্টে আসামিরাও দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল ও জেল আপিল করেন খালাস পাওয়াদের মধ্যে উনসত্তর জনের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ আসামি সংখ্যার দিক থেকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় এ হত্যাকাণ্ডের মামলার রায় দেন বিচারপতি শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত একশো বাউন্ন আসামির মধ্যে একশো উনচল্লিশ জনের ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট আট জনের সাজা কমিয়ে যাবজ্জীবন ও চারজনকে খালাস দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে একশো জনের সাজা বহাল থাকে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন সেনাবাহিনী ও বিডিআরকে মুখোমুখি অবস্থানে নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা ছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধৈর্য ও বিচক্ষণতার প্রমাণ দিয়ে যৌক্তিক পদক্ষেপ নিয়েছিলেন ২০১৭ সালে ২৭ নভেম্বর রায় হলেও এখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়নি আসামি পক্ষের আইনজীবীরা জানান আপিলের সব প্রস্তুতি নেওয়া আছে পূর্ণাঙ্গ রায় পেলেই আপিল ও লিপ্ট আপিল দায়ের করা হবে আমাদের পক্ষ থেকে আপিলের সর্বরকম প্রস্তুতি আমরা নিয়েছি হাইকোর্ট ডিভিশনেও আমরা যে জিনিসগুলো আমরা কনভিন্স করতে পারি নাই সেটি আমরা আশা করছি যে আপিলের ডিভিশনে আপিল করলে আমাদের সর্বোচ্চ আদালত তারা এই বিষয়গুলো বিবেচনায় নেবেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান খালাসপ্রাপ্ত ও কম সাজাপ্রাপ্তদের রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা খালাসের বিরুদ্ধে বা যাবজ্জীবন সাজা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আপিলের ডিভিশনে আপিল দায়ের করব আমরা মনে করি জজ আদালত হাইকোর্ট ডিভিশনে যে রায়টা দিয়েছে সেই রায়টা উচ্চতর আদালত বহাল রাখবেন আমরা মনে করি আইনের দৃষ্টিতে বিচারের দৃষ্টিতে নিরস্ত্র বিডিআর কর্মকর্তাদের উপর জওয়ানদের সশস্ত্র হামলা পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানায় বলেও পর্যবেক্ষণ দিয়েছিলেন হাইকোর্ট সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা দর্শক আমরা দেখছিলাম সেই নাটকীয় হত্যাকাণ্ডের উপর প্রতিবেদনটি আমরা আবার আলোচনায় ফিরছি হ্যাঁ যারা মনিরুজ্জামান আপনি দেখছিলেন প্রতিবেদনটি এবং আমি শুরুতেই বলছিলাম অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক এই বিষয়টি নিয়ে আলোচনা এটা শুধু কষ্টদায়ক এবং এটি বাংলাদেশের ইতিহাসে পরে সবচেয়ে বড় নির্মম হত্যাকাণ্ড এবং শান্তির সময় অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলে পিস টাইম শান্তির সময়ে একসঙ্গে এতজন সামরিক কর্মকর্তাকে হত্যা করা এর নজির আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে আছে যুদ্ধের সময় নিহত হয় যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সেটা ভিন্ন বিষয় আসলে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু একটি স্বাধীন দেশে শান্তির সময় এরকম হত্যাকাণ্ড এই নজির আমি জানি না আমার আমাদের জানা আমার জানা নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদেরকে হত্যা করা হলো তারা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যম পর্যায়ের কর্মকর্তা এবং আমরা জানি যে সেনাবাহিনীর মধ্যম পর্যায়ের কর্মকর্তারা হচ্ছে সেনাবাহিনীর ব্যাকবোন তারা হচ্ছে নিম্ন পর্যায়ে এবং উচ্চ পর্যায়ের মাঝখানে লিঙ্ক এবং আর্মির অ্যাক্টিভ ফিল্ড অ্যাক্টিভ কর্মকাণ্ডে এরাই হচ্ছে মূল সে কারণে বলা হয় লেফটেন্যান্ট কর্নেল কর্নেল এরা হচ্ছে আর সেনাবাহিনীর ব্যাকবোন এবং এদেরকে হত্যা করার পিছনে শাস্তি টাস্তি যেগুলো হয়েছে আমরা সবাই সেটা জানি পত্রপত্রিকায় হয়েছে আজকে বলা হলো আমরা যে ফুটেজটা দেখলাম সেখানেও বলা হলো কিন্তু কারা আসলে পেছনে আমি এই বিষয়টা কাজ এই বিষয়টা উপরে আমি আলোকপাত করতে চাই তো প্রথমেই যারা শহীদ সেদিন শহীদ হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রতি তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আজকে সকলেই তাদের কথা স্মরণ করছেন পুরো জাতি আমরাও স্মরণ করছি আমার কাছে যেটা মনে হয় যে ধরেন দু হাজার ছয় সালের দুঃখিত নয় সালের ঘটনা এটা উনিশ সাল দশ বছর কিন্তু হয়ে গেছে বিচারিক কার্যক্রমও সবটা শেষ হয়নি এখন আপিলের দিকটা বাকি আছে শুরু করা যায়নি সেটারও কেন বিলম্ব হলো সে প্রশ্নটাও নিশ্চয়ই আমাদের সকলের আছে তার চেয়ে বড় যে প্রশ্নটি সেটা হচ্ছে এর পেছনের কারণটি কি ষড়যন্ত্রটা কি রাজনৈতিক উদ্দেশ্যটা কী সেটা জানা গেলে বা সেটাই বিশ্লেষণ করলে কিন্তু এই ঘটনাটি কিভাবে কারা কেন ঘটিয়েছে তার অনেকটাই জানা যাবে আর কি আমরা সাংবাদিকরা ধরেন আমরা তো ফিল্ডে ছিলাম না বা এটার সঙ্গে কানেক্টেডও না ফলে আমাদের পক্ষে জনজনের ধরে বিশ্লেষণ করা কঠিন কিন্তু আমরা জেনারেলি ঘটনাকে বিশ্লেষণ করলে কতগুলি কনক্লুশন পাই মানে আমাদের দিক থেকে আছে যেমন ধরেন যে যে কোনো অপরাধের প্রথমে যে প্রশ্নটি করতে হয় বা করা হয় সাধারণত যারা তদন্ত করেন যে এই অপরাধটি যে করা হলো তাতে লাভ কার হলো লাভবান কী হলো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে মোটিভটা অর্থাৎ উদ্দেশ্যটা বের করা যায় আর কি তো তখন তাৎক্ষণিকভাবে যে প্রচারগুলি করা হয়েছিল তখন বলা হয়েছিল যে নানারকম প্রচার ছিল যে বিক্ষুব্ধ ছিল হ্যাঁ বিশেষ করে যে ডাল ভাত কর্মসূচি ইত্যাদি কর্মসূচি ইত্যাদি এই ধরনের কর্মকাণ্ডের কারণে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ডটি করা করা হয়েছে এটা আমার কাছে কখনো গ্রহণযোগ্য মনে হয়নি কারণ বিডিআর বা আগে ছিল ইস্পাকিস্তান রাইফেল ইপিআর পাকিস্তান আমলে এটা একটা আধার সামরিক বাহিনী যে এবং প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী এবং এই ধরনের বাহিনীতে সাধারণত শৃঙ্খলা বা ডিসিপ্লিন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বলা হয়ে থাকে যে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় কারণ এসব বাহিনীতে যদি শৃঙ্খলা না থাকে তাহলে কিন্তু বাহিনী টিকতে পারে না তাই না সুতরাং একসঙ্গে এতজন সামরিক অফিসারকে অফিসারকে কর্মকর্তাকে শৃঙ্খলা ভঙ্গ করে হ্যাঁ এটা তো একটা পরিকল্পিত কাণ্ড এটা তো বোঝাই যাচ্ছে যে দরবারে যখন সবাই সমবেত হবেন সাধারণত দরবারে অস্ত্র নিয়ে যান না তারা হ্যাঁ এটা হলো নিয়ম হ্যাঁ সুতরাং তারা জানে যে কখন নিরস্ত্র থাকবে হ্যাঁ তাদের হাতে অস্ত্র নাই কিন্তু তাদের অস্ত্রের অস্ত্রাগার তারা ভেঙেছে তালা ভেঙে অস্ত্র অস্ত্র নিয়েছে পরিবারগুলিকে আলাদা করে সেখানে তাদেরকে বন্দি করেছে পুরো জিনিসটা কিন্তু একটা প্ল্যান করা পরিকল্পনা যাতে এটা সফল হয় ফুলপ্রুফ ওই অর্থে বলা যায় আর কি হুম সুতরাং এই পরিকল্পনা যে করা হলো এবং এই পরিকল্পনার মধ্যে দিয়ে যে হত্যাকাণ্ড করা হলো এর ফলে লাভ কার হলো বা কারা লাভবান হতে চেয়েছিল অনেক রকম থিওরি কিন্তু তখন এসেছিল আপনি নিশ্চয়ই তখন মনে আছে আপনার একটা তো বললাম ডাল ভাজ ইত্যাদি বিক্ষোভ ইত্যাদি নানা রকমের আচরণগত ইয়ে বা তাদের কিছু প্রমোশন হ্যাঁ সুযোগ সুবিধা বেতন বৃদ্ধি বা পদের স্ট্যাটাস এগুলি নানা রকমের কথা কিন্তু বিভিন্ন চা পাওয়ার এগুলির কথা এসছে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে এগুলি থাকতে পারে হ্যাঁ অস্বাভাবিক কিছু না কিন্তু এগুলির জন্য এত বড় হত্যাকাণ্ড পরিকল্পনা হত্যাকাণ্ড হবে বা ওরা তো জানে এটা যারা হত্যাকাণ্ড হলেও কি হতে পারে এটা সফল করে বেরিয়ে যেতে না ওয়েল কারণ তারা সারউন্ড হয়ে যাবে আর্মি আছে এখানে বাইরে পুলিশ ইত্যাদি সবই আছে হয় আরেকটি বিষয় আমি একটু যেতে চাই যে অপপ্রচারগুলো তখনো চলেছিল বা এখন অনেক সময় এই প্রশ্নগুলো করা হয় যে তাদেরকে সেই সময় পাল্টা হামলা নির্দেশ কেন দেয়া হলো আসছে আমি পয়েন্টে আসছি আসছি তো এই যে সুতরাং তারা এটার কনসিকোয়েন্সটা যে জানে না তা না সুতরাং এটা কোন লোকের বালখিল্যসুলভ আচরণ থেকে হয়েছে সেটা আমি বিশ্বাস করি না বা এই ধরনের ছোট ছোট দাবি দাবা বিক্ষোভ ক্ষোভ থেকে হয়েছে ক্ষোভ থেকে কি করে ক্ষোভ থেকে এই ধরনের বাহিনীতে যেটা হয় খুব বেশি যদি হয় প্রতিবাদ করে বা এক ধরনের বিক্ষোভ প্রদর্শন করে কোনো না কোনো ফর্মে আর কি এটা হয় না এটা কখনোই হয় না সুতরাং এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল এখানে দুটি ঘটনা আমাদের মনে রাখতে হবে যখন ঘটনাটি ঘটে ঠিক সেই সময় মানে দেশের মানুষ পুরোপুরি জানার আগেই বেগম খালেদা জিয়া তখন ক্যান্টনমেন্ট ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে সতেরো নম্বর হোসেন রোডের বাড়িতে থাকতেন তিনি বাসার থেকে বেরিয়ে গেলেন এবং এত সকালে বেগম খালেদা জিয়া কখনো বাসার থেকে বেরিয়েছেন তার রাজনৈতিক আগের কথা বলতে পারবো না কিন্তু যতদিন ধরে তিনি রাজনীতি করেন ততদিন ধরে এটা কখনো শোনা যায়নি যে সকালবেলায় এত সকালে উঠেছে বা ঘটায় উঠছেন কি জানি না কিন্তু বেরিয়েছেন বাড়ির থেকে এটা কখনো শোনা যায় না আর কি এটা একটা নিশ্চয়ই এটা একটা চিন্তার বিষয় যে তিনি ওই সময়টা হঠাৎ বেরিয়ে গেল কেউ বলেন যে লন্ডন থেকে তার পুত্র তারেক রহমান তাকে ফোন করে বেরিয়ে যেতে বলেছিল তাহলে প্রশ্ন আসে যে যদি তাই হয়ে থাকে প্রশ্ন আসে তাহলে তারেক রহমান কীভাবে জানলো এরকম একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের লোকই তো তখন ভালো করে জানে না শুধু বাংলাদেশ না বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীও ভালো করে জানে না আর্মিও ভালো করে জানে না প্রধানমন্ত্রীর কার্যালয়ও ভালো করে জানে না পুরো ঘটনাটা যে কি হচ্ছে কিন্তু বিদেশ থেকে যদি ফোন করেছিলেন এবং মাকে বলেছিলেন অনেক কিছু ঘটতে পারে তিনি কিভাবে জানলেন কে তাকে জানালো এই প্রশ্নগুলো হ্যাঁ তারপরে তার মাতা তিনি তখন রাজনীতি করার রাজনীতি একটি দলের নেত্রী প্রধান দলের নেত্রী তিনি কেন এইভাবে বাড়ির থেকে হঠাৎ করে বেরিয়ে গেলেন এই খবর শোনার পরেও তাই না এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে আসে যে আনসলভ কোশ্চেন এই প্রশ্নগুলোর কোনো জবাব কিন্তু আমরা এখনো পাইনি হ্যাঁ দ্বিতীয় যে লাভবান কারা হবে একটি সদ্য নির্বাচিত সরকার দুই সালে নির্বাচন হলো হ্যাঁ এটা হলো দশের আট সালে নির্বাচন হলো এটা নয়ের ফেব্রুয়ারির পঁচিশ ছাব্বিশ রাতের বাজার হ্যাঁ অর্থাৎ সদ্য একটি নির্বাচিত সরকার সেই সরকারকে অস্থিতিশীল কারা করতে চাইবে হ্যাঁ অনেক অনেক রকমের কথা বলেছে কিন্তু আমরা যদি হিসাব করি যে এই সরকারকে অস্থিতিশীল করতে চাইবে তারাই যারা রাজনৈতিকভাবে আদর্শিকভাবে এই সরকারের বিরুদ্ধে সেটা দেশের ভিতরে এবং দেশের বাইরে দেশের ভিতরে কারা তারাও তাদের কথাও আমরা জানি দেশের বাইরে কারা তাদের কথাও আমরা জানি পাকিস্তান পাকিস্তানের সামরিক গোয়েন্দা বাহিনী আইএসআই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরকম একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হ্যাঁ কখনোই একটা সামরিক যেমন আমি আমার নিজের লেখা আছে যে চব্বিশে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল এই আজকের যিনি প্রধানমন্ত্রী তার উপরে আওয়ামী সমাবেশে আমি তারপরেই আমার কলমে লিখেছিলাম সংবাদের পাতায় যে এইটা কোনো সামরিক প্রশিক্ষণ ছাড়া এবং সামরিক যোগ যোগসাজ ছাড়া এই গ্রেনেড হামলা হতে পারে না কারণ গ্রেনেড মারার কতগুলি সামরিক কৌশল আছে আপনি তুলে নিয়ে ছুড়ে দিলেন এটা জানতে হয় যে কিভাবে কতক্ষণ পরে ছুটতে হয় পিনটা খোলার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করা অপেক্ষা করা যায় তারপরে ছোড়ার স্টাইলটা কি এগুলি সামরিক প্রশিক্ষণ ছাড়া এগুলি জানা যায় হ্যাঁ অসম্ভব ব্যাপার আর এবং প্রতিটি গ্রেনেড কিন্তু খালি সেটা ভাগ্য কেউ কেউ বলে ভাগ্য করলে বা যে কোনো কারণেই হোক হ্যাঁ একেবারে সরাসরি বোনসাই লক্ষ্যভেদ করতে পারেননি পারেনি যে তখনকার বিএনপি নেতৃত্ব তার উপর হয়তো পড়েনি তার ওই জায়গাটাই পড়ে কিন্তু আশেপাশে কিন্তু ঠিকই পড়ে ওই অর্থে কিন্তু লক্ষ্যভেদ হয়েছে সুতরাং এরকম লক্ষ্যভেদে গ্রেনেড হামলা কোনো সামরিক প্রশিক্ষণ ছাড়া অসম্ভব ব্যাপার তারপর আরেকটা জিনিস আমরা দেখেছি যে যেই গ্রেনেডগুলি ব্যবহার করা হয়েছে সে গ্রেনেড তো বাজারে আম ডাল চাল ডাল মসুরি ডালের মতো কিনতে পাওয়া যায় না এগুলি সামরিক ইয়ে অস্ত্র এবং সামরিক বাহিনী ছাড়া বাইরে এবং পুলিশের কাছেও নাই তাই না সুতরাং এগুলো সামরিক বাহিনীর কাছ থেকে এসছে এবং পরবর্তীকালে আমরা দেখলাম যেটা এটা জিএস গ্রেনেড এবং এই গ্রেনেডের যে গ্রেনেড ছিল সেই আলামতগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে তরিগরি করে এক আমরা যদি দেখিনি দুয়ে দুয়ে চার মেলাই তাহলে একটাই জবাব আসে যে তখনকার যারা ক্ষমতায় ছিল বিএনপি হ্যাঁ তারাই এই চব্বিশে আগস্টে পরিকল্পিতভাবে সামরিক বাহিনীর একটি অংশের মাধ্যমে তখনকার বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল এই বিডিআর হত্যাকাণ্ড হত্যাকাণ্ডেও যদি আমরা দুয়ে দুই চার মেলাই রাজনৈতিক উদ্দেশ্য যদি আমরা মেলাই তাহলে দেখবেন একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য এবং রাজনৈতিক লাভবান তারাই হতে পারে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা আওয়ামী বিরুদ্ধে যারা চারা শেখ হাসিনা পাওয়ারে থাকুক বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পাওয়ারে থাকুক তারা কারা তারা তারা হচ্ছে পাকিস্তান তারা হচ্ছে আইএসআই তারা হচ্ছে দেশের ভিতরে যারা সেই রাজনীতি বা সে আদর্শে বিশ্বাস করে সুতরাং এটা হচ্ছে আমাদের আমাদের ইয়ে বিশ্লেষণ কি বলবো মানে এটা তো তথ্য প্রমাণের ভিত্তিতে না এটা রাজনৈতিক বিশ্লেষণ থিওরিটিক্যাল বিশ্লেষণ ওই অর্থে যদি বলেন আর কি এই থিওরিটিক্যাল বিশ্লেষণের উপরে নির্ভর করে কিন্তু তদন্ত হইতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে হওয়া উচিত কারণ কারাই এই করেছে এবং কি উদ্দেশ্যে করেছে এবং এটা কার সঙ্গে কাদের যোগাযোগ ছিল অনেক রকম অপপ্রচার হয়েছে আমরা জানি যেমন হামলা নিয়ে নাটক করা হয়েছিল সৃষ্টি করা হয়েছিল তেমনি এই প্রচার করা হয়েছিল ইন্ডিয়া নানা জনকে আমি যে প্রশ্নটি আপনাকে পাল্টা আঘাত কেন করা হলো না সেটি হলে কি ধরনের এখন আসে তারপরে হচ্ছে যে তখন এটাও হয়েছিল প্রচার করার চেষ্টা হয়েছিল যে আর্মিকে দিয়ে পাল্টা হামলা করানো হোক হ্যাঁ এটা তো খুবই মানে কমন সেন্স সেটা হচ্ছে যে ওরা একটা সশস্ত্র বাহিনী আর্মির মতো সশস্ত্র না সেনাবাহিনীর মতো ফুল ইকুইপ না কিন্তু সামরিক বাহিনী তো তো তাদের কাছে তো কিছু অস্ত্র আছে হামলা করলে তারা পাল্টা হামলা করতো এলে একটা ধরেন এটা যদি কিন্তু আশেপাশে আপনার যে লক্ষ লক্ষ লোকের বা বসবাস ছিল একজন দুজন লোক তো না হাজার হাজার না লক্ষ লক্ষ লোকের বাস এবং ওই এলাকাটা আমরা সবাই জানি এরকম ঘন বসতিপূর্ণ হাসপাতাল আছে ওখানে হ্যাঁ ওখানে ক্লিনিক আছে ওখানে এডুকেশনাল ইনস্টিটিউশন আছে বসত বাড়ি আছে হ্যাঁ খাবার দোকান আছে হোটেল আছে রেস্টুরেন্ট আছে ব্যবসার প্রতিষ্ঠান আছে কি নাই আশেপাশে চারিদিকটা যেন দেখি বিডিআরের দক্ষিণ গেট থেকে আরম্ভ করে হ্যাঁ ওদিকে লালবাগ এ পোস্তা ওই সব এলাকা ধরে হ্যাঁ আজিমপুর এলাকা ধরে নিউ মার্কেট এলাকা ধরে তারপরে এলিফেন্ট রোড ধরে এদিকে আপনি যদি আসেন ধানমন্ডি দুই নম্বর ধরে একবারে আমার বোনের বাড়ি হচ্ছে ধানমন্ডি কত নম্বর যেন বারো কি বারো ওই পর্যন্ত গুলিয়ে গেছে কিন্তু ওই বাড়ি পর্যন্ত গুলিয়ে গেছে তাহলে বুঝতে পারেন যে আসলে কি এক একতরফা গুলি ওই পর্যন্ত গেছে এখন পাল্টা যদি আর্মি আর্মি প্রস্তুত রাখা হয়েছিল যে যদি না হয় তাহলে শেষ পর্যন্ত এটি শেষ হয়ে তা আগে হয়তো এলাকার লোকজনকে সরিয়ে নেওয়া হতো আর কি কিন্তু ভয়বতটাকে এড়ানো যেত রক্তক্ষয় এড়ানো যেত রক্ত কি পরিমান ক্ষয় হতো কি পরিমান ক্ষয়ক্ষতি হতো মানুষের এবং সম্পদের এবং আপনার এলাকার সেটার কোনো হিসাব কিন্তু কারো কাছে নাই বক্তৃতা আমরা অনেকেই দিতে পারি যে এটা করা হইল না কেন ওটা করা হইল না কেন সেটা হলে বিচার করছে মানুষ সম্পদ হ্যাঁ এবং এলাকার ক্ষয়ক্ষতি এইটার কিন্তু কোনো সাধারণত যুদ্ধ যখন হয় এবং যুদ্ধের যখন স্ট্র্যাটেজি হয় আমি সাহরি বাহিনীর লোক না রজিত সাহেব আসলে আর ভালো বলতে পারতেন হ্যাঁ আমি বইটাই পড়ে যতটুকু যুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপরে বা বিভিন্ন যুদ্ধের উপরে যতটুকু গল্প উপন্যাস বা এমনি বই পড়েছি সেই জ্ঞান থেকে বলছে সবটা কারেক্ট কিনা জানি না যে যুদ্ধ যখন হয় এবং যুদ্ধ যখন একটা অভিযান পরিচালিত হয় তো শুধুমাত্র যে প্রতিপক্ষের শক্তি কতটা প্রতিপক্ষের অস্ত্র শক্তি কতটা জনবল কতটা এবং তারা কত কতক্ষণ এই অস্ত্র দিয়ে টিকে থাকতে পারবে আমাদের বিরুদ্ধে সেটাই হিসাব করা হয় না এটাও হিসাব করা হয় যে এর ফলে সম্পদের ক্ষয়ক্ষতি কি হবে জানমালের কি ক্ষতি জানমালের সম্পদের কি ক্ষয়ক্ষতি হবে কি পরিমাণ বিস্তৃত এলাকা ধরে ক্ষয়ক্ষতি হবে এগুলিও হিসাব করা হয় যদ্দূর আমার জানা আছে আমরা যদি এইখানে সেইখানে যদি আপনার সামরিক বাহিনী হস্তক্ষেপ করত প্রস্তুত রাখা হয়েছিল যদি কিন্তু যদি হস্তক্ষেপ করত সেটার কি ক্ষয়ক্ষতি হতো তার লজিস্টিক ইয়ে কিন্তু বিবেচনা কিন্তু

কতটুকু অগ্রগতি এবং সেই জায়গাটায় একটি সরকারকে বিপদে ফেলা রাজনৈতিক সংকট এবং সেই সাথে তৎকালীন যে অপ্রচার আমরা যেটি দিয়ে একটু আগে বিরতিতে গিয়েছিলাম যে সেই সফল ঘটনাকে অন্যভাবে অপপ্রচারের মাধ্যমে অন্য একটি সমস্যা তৈরি করে এই জায়গাগুলোয় যদি আপনি একটু যোগ করেন প্রথমে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটি একটা মর্মান্তিক ঘটনা তো এই ঘটনা থেকে কিছু আবেগ তৈরি হয়েছে সে আবেগ কোনো কোনো অংশকে বেশি প্রভাবিত করেছে কোনো কোনো অংশকে কম প্রভাবিত করেছে এখন এখানে যারা আমাদের সহপাঠী যারা নিহত হয়েছেন যে সাতান্ন জন সামরিক কর্মকর্তা তাদের জন্য তো আমাদের একটা আবেগ আছে তা আমি যদি পুরা বিষয়টাকে আবেগ দিয়ে বিশ্লেষণ করি তাহলে আমি মনে হয় সঠিক সিদ্ধান্তে পৌঁছব না আমাকে এটি বাস্তব ভিত্তিতে বিশ্লেষণ করতে হবে তো সেই আবেগে আমি যেতে চাচ্ছি না আমরা এটি অবশ্যই আবেগ ক্রিয়েট করেছে এখন এই আবেগকে কাজে লাগিয়ে কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে তো সেটি সর্বশেষে আমরা দেখেছি যে সে তারা তারা সফল হয়নি তো পেছনে কারা কাজ করেছে এখন পেছনে কারা কাজ করেছে আমরা বিভিন্ন তদন্তে যতটুকু ই পেয়েছি যে সুস্পষ্টভাবে তারা গন্তব্যে পৌঁছতে পারেনি কিন্তু আমরা যদি সার্কমাস্ট্যান্সিয়াল যে পরিবেশগতভাবে যদি দেখি সেটি হচ্ছে যে বিদ্রোহটা কেন হলো হলে এখানে হচ্ছে কেন একটি সরকার ক্ষমতায় বসার কদিন পঞ্চাশ দিনের মাথায় সম্ভবত এক মাস বিশ দিনের মধ্যে কেন এটা করা হলো এটি হলো আরেকটি দুটি হলো যে ওই সরকার যখন ক্ষমতায় বসে তখন তাদের কতগুলো ইয়ে নির্বাচনে অঙ্গীকার ছিল যেমন বঙ্গবন্ধু হত্যার বিচার তারপরে হচ্ছে এগুলো হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিকের ভবিষ্যতে রাজনীতির উপরে যে একটা প্রভাব ফেলবে তো যারা সেই সব কারণে ক্ষতিগ্রস্ত হবে তাদের ভেতরে একটি ক্ষোভ থেকেও এটি উস্কানি যে পাইনি সেটি বলা যাবে না তো যদি আমি আমি বলছি যে সারকনস্টিটিউশনাল এভিডেন্স এগুলোই বলে তো আমরা সেটি দেখলাম আরেকটি জিনিস যেটি লক্ষণীয় আমি যেটা লক্ষ্য করি সেটি হচ্ছে যে মর্মান্তিক হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডটা একটা কোনো কিছু রাজনৈতিক ফায়দা লোটার জন্যে এটি একটি উপায় হিসাবে ব্যবহার করা হয় কি না সেটিতে এখানে যেহেতু আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের জন্ম থেকেই এই মর্মান্তিক হত্যাকাণ্ডকে রাজনৈতিক উপায় হিসাবে একটি গোষ্ঠী ব্যবহার করেছে যদি আমি উদাহরণ বলি যে একাত্তরের যুদ্ধের সময় আমরা গণহত্যার শিকার হয়েছি সেটি একটি মর্মান্তিক ঘটনা এই মানুষকে মর্মান্তিকভাবে হত্যা করা আমরা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড দেখেছি মর্মান্তিকভাবে করা হয়েছে আমরা দেখেছি পনেরোই আগস্টের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা সেটাও একটা মর্মান্তিকভাবে করা হয়েছে আমরা যদি তারপরেও দেখি একুশে আগস্টে গ্রেনেড হামলা সেটি একটি মর্মান্তিকভাবে করার চেষ্টা করা হয়েছে তো এই যে মর্মান্তিকভাবে হত্যাকাণ্ড দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার যে কৌশল এই কৌশলটা কারা প্রয়োগ করেছে সেটি যদি আমরা সেটি সারকমস্টেন্সিয়ালে আমরা কিছুটা চিহ্নিত করতে পারি মডারেট ডেমোক্র্যাটসরা যারা লিবারাল ডেমোক্র্যাটস তারা কখনোই হত্যাকাণ্ডকে কোনো রাজনৈতিক উপায় হিসাবে ব্যবহার করে না এখানে সেই সূত্রে আমি আমরা এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে রাজনীতির একটা সংশ্লিষ্টতা খুঁজে পাই এখন হচ্ছে যে এই যদি ষড়যন্ত্র যখন থাকে যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে ষড়যন্ত্র উদ্ঘাটন হলে যারা ষড়যন্ত্রকারী তারা হচ্ছে তাদের কাছে কেউ পৌঁছতে পারবে না এটাকে আমরা বলি একটা এন্ড তৈরি করা হয় আচ্ছা যে আপনি তদন্ত করবেন কিন্তু তারা এমনভাবে এই ডেডেন্ট তৈরি করবে মাঝখানে অনেক কাট আউট বলি আমরা কাট আউট বসানো থাকে সে কাট আউট পর্যন্ত আসা যায় ওই কাট পরে আর আসা যায় না এটি হচ্ছে একটি ষড়যন্ত্রের হচ্ছে যদি খুব সফল ষড়যন্ত্র কেউ যারা পরিকল্পনা করে তারা ঠিক এইভাবেই করে এটি হচ্ছে তাত্ত্বিক কথা সেই তাত্ত্বিক কথা আমরা প্রাতিষ্ঠানিকভাবে শিখেছি তো এই কাট পরে আপনি তো ওইখানে পৌঁছতে পাচ্ছেন না সুস্পষ্টভাবে আর যখন আপনি তাদেরকে কাউকে ব্লেম করতে যাবেন তখন তো আপনার সুস্পষ্ট প্রমাণ বিষয় তো সেটি যখন আপনি উদ্ধার করতে পারছেন না তখন হচ্ছে যে একটি হচ্ছে গবেষণার মাধ্যমে আপনি কিছু উপসংহারে পৌঁছাতে পারেন যেটি আমি কিছুটা বললাম তো এটি হচ্ছে আরো গভীরভাবে এটি গবেষণা করে আমাদের সারকমার্শিয়াল এভিডেন্স হিস্টোরিক্যাল এভিডেন্স তারপরে এই ধরনের মৃত্যু হত্যাকাণ্ডে কারা কারা করেছে নাচিরা করেছে তো সেইসব জায়গা থেকে আমরা যদি দেখি কি কি কারণে করে এগুলো সেগুলো যদি দেখি তো এটি কি সরকার পরিবর্তনের একটি উপায় হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে কিনা এই যে আমি বললাম যে আবেগ তৈরি করা হয়েছে কোথায় আবেগ তৈরি করা হয়েছে সেই আবেগের জায়গাটাও দেখতে হবে যে আমাদের সেনা কর্মকর্তারা নিহত হয়েছে স্বভাবত সেনাবাহিনীর মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে এই আবেগকে কাজে কোনো অপক্ষ অপখাতে কাজে লাগানোর কেউ চেষ্টা করবে কিনা এই যে আমি বলি অনেক দিক আছে মাত্রা আছে সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করে বলি তাহলে তো আমার বলতে হবে যে এটি একেবারে রাজনীতি বিমুক্ত একটি ঘটনা একটি ক্ষোভ থেকে উত্থিত একটি বিদ্রোহ সেটি আমি মনে করি না তো সেখানে হচ্ছে কারণ আমরা দেখেছি যে আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করি এরকম বিভিন্ন দেশে বিদ্রোহ বা এরকম দেখা যায় সে আমরা সেই সিপাই বিদ্রোহ থেকে এত বিদ্রোহের কথা শুনে আসছে এই এই অঞ্চলে তো সেখানে এই বিষয়টিকে নিয়ে যে এতগুলো মানুষকে হত্যা করতে হবে এবং হত্যা করলে পারে যে তারা যে এটা বলছে যে কেন হত্যা করছে খুব থেকে হত্যা করছে আমার প্রাপ্তি অপ্রাপ্তি আছে এটি হয়নি ওটি হয়নি হত্যা করলেই যেটি হবে তারই বা গ্যারান্টি নিশ্চয়তা কোথায় পাচ্ছি তো স্বভাবতই যারা এটা করছেন তারা হচ্ছে ওই জিনিসটা বুঝে করেছেন কি না বুঝে করেছেন সেটা আর কি আবার গবেষণার বিষয় তবে করেছে সেটি হলো মূল বিষয় এবং সে করার ক্ষেত্রে যে প্রতিক্রিয়া যেসব অপপ্রচারগুলো করা হয়েছিল সে একটি অংশ তো উনি বিশ্লেষণ করেছেন আমি আরো কতগুলো অংশ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কেউ কেউ এটিকে ভিন্ন ঘাতে প্রভাবিত করার জন্য বলেছে সাথে এই সবগুলো বলার মানে আসল কথা আপনি আসল জিনিসটাকে ঢেকে অন্যদিকে নিয়ে যাবেন এখন আমরা যখন প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক বিশ্লেষণ করি তখন আমরা যে জায়গাটাতে পৌঁছাই সেটি হলো ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থ তা আমার দেশের একটা জাতীয় স্বার্থ আছে এবং সব সব প্রতি দেশেরই জাতীয় নিজস্ব একটি দেশ আরেকটি দেশের যুদ্ধ করুক আর হামলা করুক সন্ত্রাসী হামলা করুক তার একটা জাতীয় স্বার্থের কারণে করে তো সেটি সেটি কি সেটি আমরা খুঁজে বের করতে চাই তা আমরা এমন কোন কারণ খুঁজে পাইনি যেখানে আমাদের অনেকে বলেছে সামরিক সক্ষমতা খর্ব করার এই হামলা আমরা শুনেছি কিন্তু আজকে এই দশ বছর পরে দাঁড়িয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে দশ বছর আগের আর বর্তমানের বাংলাদেশের সামরিক ক্ষমতার ভেতরে দশ চেয়ে দশ গুণ বেশি তাহলে খর্ব তো হলো না বৃদ্ধি পেয়েছে তো এই তখন করা হয়েছিল কেন কোন উদ্দেশ্য মাথায় রেখে আমি সে কথাটাই বলতে চাচ্ছি সেই উদ্দেশ্যটা কি তো সেটিকে আমি বললাম যে এটিকে বিশ্লেষণ করে যদি আমরা গবেষণা ভিত্তিক বিশ্লেষণ করি তাহলে অনেক কিছুর সাথে এটা লিঙ্ক করা যায় আমি আপনার কাছে আবার আসবো যেন মনে যেমন বেশ এই পয়েন্টটি আপনিও বলেছিলেন যে এখন এই যে দশ বছর পরে এসেও আমাদের উচিত হবে সেই জায়গাগুলো খুঁজে বের করা বিশেষ করে এই যে ঘটনাগুলো নারুকে হত্যাকাণ্ডের মাধ্যমে ঘটনা হলো এবং একটি দেশ স্বাধীন রাষ্ট্রকে অস্থিতিশীল করা একটি সরকারকে ব্যর্থ প্রমাণ করা রাজনৈতিক সংকট তৈরি করা এই জায়গাগুলো থেকে সামনের দিনগুলোতে আসলে সতর্কতার জায়গাতে এগুলো একটু যদি যোগ করে ধন্যবাদ আপনাকে আসলে ষড়যন্ত্রকারীদের তো কোনো সীমা নাই বুঝলেন না এটা এরকম একটি সোশ্যাল ফেনোমেনা যে এটার কোনো যে না এবার হলো আর হবে না এটা কখনোই বলা যায় না আর কি কনসপিরিসি এমন একটা জিনিস আপনি দেখেন পৃথিবীর সব দেশেই বিশেষ করে এই ধরেন এশিয়া আফ্রিকার দেশগুলো সেই দেশগুলোতে ষড়যন্ত্র কিন্তু কোনো না কোনোভাবে সবসময় হচ্ছে হ্যাঁ তো ভবিষ্যতে কি হবে বলা মুশকিল তবে একটা বিষয় আমার মনে রাখতে হবে যেটা আমি মনে করি যে আমাদের যে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ সেই যেই চেতনা যেই বিশ্বের যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ আমরা করেছি এবং যেই গণতন্ত্র অসাম্প্রদায়িক বাংলাদেশ হ্যাঁ গণতান্ত্রিক বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এই যে স্বপ্ন এই স্বপ্নের বিরুদ্ধে যে শক্তি সেই শক্তি তো বাংলাদেশের নিঃশেষ হয়ে যায় নাকি সেই শক্তি এই উপমহাদেশ থেকেও নিঃশেষ হয়ে যায়নি এবং সেই শক্তির একটি প্রধান আধার হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের মহাশক্তিশালী হচ্ছে আইএসআই বা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স ফোর্স পাকিস্তানের আইএসআই নামে যেটা কুখ্যাত এবং পাকিস্তানকে আজকে পাকিস্তানের যে ধ্বংস দ্বারপ্রাতে দাঁড়িয়ে আছে এবং গত পরশু একটি ম্যাগাজিনে পড়ছিলাম হ্যাঁ যে এই যে বিশ বিলিয়ন ডলার সৌদি প্রিন্স এসে পাকিস্তানকে দিয়ে গেছে সেটা না দিলে ওই দেশটার ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব কিছু তালা বন্ধ করে দিতে হতো কোনো টাকা পয়সা নেই পাকিস্তানে বুঝলেন এই এই যে অবস্থায় আজকে পাকিস্তান নেমে গেছে তার প্রধান কারণ হচ্ছে এই আইএসআই তারা রাজনীতিতে তারা প্রশাসনে তারা ধর্মে তারা সমাজে তারা ব্যবসা বাণিজ্যে সব কিছুর মধ্যে আছে সব কিছু তারা নিয়ন্ত্রণ করছে সুতরাং এই এবং এই অঞ্চলে যে সন্ত্রাস কাজ করছে সন্ত্রাসবাদ ছড়ানো হচ্ছে ভারতে বাংলাদেশে ভারতের উত্তর পশ্চিম উত্তর পূর্ব অঞ্চলগুলিতে এবং এর পিছনে হচ্ছে আইএসএ আপনার নিশ্চয়ই মনে আছে যে চট্টগ্রামে দশটা অস্ত্র ধরা পড়ছিল এর আগে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে চকরিয়াতে একটা অস্ত্র ধরা পড়েছিল কারা এগেরা প্রত্যেকে পরে তো বেরিয়েছে দশটা অস্ত্র তো আইএসআই ফান্ডিং এস আই ক্রয় করা অস্ত্র এসছে বাংলাদেশে পাঠানো হয়েছিল সুতরাং এই ষড়যন্ত্রগুলো আছে কিছু কিছু ধরা পড়ে কিছু কিছু উদ্ঘাটিত হয় কিছু কিছু ধরা পড়ে না কিছু কিছু আবার এরকম বিডিআর বিদ্রোহের মতো একটা ব্যর্থ থাকার ইয়ের মধ্যে দিয়ে হয় কিছু কিছু সফল হয় যেমন বঙ্গবন্ধুকে হত্যা সফল হয়েছে ব্যর্থ হয়ে যেমন চব্বিশে আগস্ট শেখ হাসিনাকে হাসিনাকে হত্যা করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সুতরাং ভবিষ্যতে ষড়যন্ত্র হবে না এটা বিশ্বাস করে যদি আমরা বসে থাকি তাহলে আমি মনে করি আমরা একটা বিরাট ভুল করব হ্যাঁ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং এই ষড়যন্ত্রের পিছনে কিন্তু রাজনীতি যে এই যে শক্তিটা আছে যারা ক্ষমতায় আছে বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা ওই প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ শক্তির বিরুদ্ধে টেরোরিস্ট শক্তির বিরুদ্ধে যারা ক্ষমতায় আছে তাদেরকে হটানো বা একটা কথা উনি যেটা বেরিয়ে এলেন যে এই যে যুদ্ধাবৃতের বিচার করা এটা কিন্তু সাংঘাতিক ঘটনা এবং আজকেও যদি কোনো পাকিস্তানের সাথে আলাপ করবে করেন আপনি তাহলে বলবে তাদের জেদটা কোথায় তাদের জেদটা হচ্ছে যে তাদেরকে সারেন্ডার করতে হলো এই জায়গাটা হচ্ছে তাদের জেদ এখনো সেই জেদ নিয়ে কিন্তু পাকিস্তানিরা বসে আছে এবং এখনো তারা এই কারণে হ্যাঁ বাংলাদেশে স্বীকৃতি দিল কিন্তু পাকিস্তানিরা এখনো এ টু জেড একজন দুজন ব্যতিক্রম থাকতে পারে এ টু জেড হচ্ছে তারা এখনো বাংলাদেশকে মেনে নেয়নি সুতরাং এর যে রাজনৈতিক এবং সামাজিক প্রভাব সেইটা কিন্তু বাংলাদেশে যারা ওই আদর্শে বিশ্বাস করে তাদের মধ্যে এখনো আছে জামাত ইসলাম এখনো বাংলাদেশে সক্রিয় যদি জামাত ইসলাম বাংলাদেশ নাম লেখা হোক না কেন ভাবে জামাত ইসলাম তো বাংলাদেশকে মেনে নেয়নি ভবিষ্যতেও মেনে নেবে না জামাত ইসলাম আজকে রিফর্ম করার কথা বলছে এই রিফর্মটা হচ্ছে এই রিফর্মটা হচ্ছে তাদের সাংগঠনিক রিফর্ম অর্গানাইজেশনাল রিফর্ম নাম পরিবর্তন করা বা ইত্যাদি যদি করে পরিবর্তন রিফর্ম তো তারা করছে না তাদের আদর্শ ছেড়ে তারা আসছে না তো বাংলাদেশ বিরোধীদের জায়গাটা কিন্তু তারা ঠিক আছে এবং জামাত ইসলামের সঙ্গে বিএনপি আছে এবং বিএনপির মধ্যে আমি তো মনে করি অনেকে বলে বিএনপির মুক্তি যোদ্ধা আছে কিন্তু দ্যাট ইজ ওটা বিএনপির কোর না বিএনপির যে কোর সেই কোরটা কিন্তু বাংলাদেশের আদর্শের বিরুদ্ধে সেই জায়গা বিলে আমাদের সুতরাং সেই জায়গাটা যতদিন থাকবে তদিন কিন্তু ষড়যন্ত্রের জায়গাগুলিও থাকবে কোনো না কোনোভাবে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে এবং সেটা এখনো করছে না এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না সেই জায়গা আমি বলছি যে ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু যে সতর্ক থাকার বিষয় না ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাবটা কি জবাবটা হচ্ছে এটা স্বচ্ছ ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা জনগণকে নিয়ে সেটা ডেভেলপ করতে পারলে কিন্তু ষড়যন্ত্রের যে বিষয়গুলো সেটা আস্তে আস্তে পিছপা হবে জেনারেল রশিদ আপনার কাছে আমি সেই বিষয়টি দিয়ে শেষ করতে চাই এই যে ষড়যন্ত্রকারীরা বসে নেই প্রতিনিয়ত প্রচেষ্টা রয়েছে এবং সেই জায়গাগুলো আপনি যদি আর কিছু যোগ আমি হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতে চাই যে একটি কথা প্রচলিত আছে সেটি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তা তো রাষ্ট্রীয় নিরাপত্তা শব্দটা এসেছেই এই জন্যে প্রতিটি রাষ্ট্র হলেই সে রাষ্ট্র ছোট হোক বড় হোক তাদেরকে এই ধরনের অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয় সেই জন্যে সব সব দেশের রাষ্ট্রের ভেতরেই এই ন্যাশনাল সিকিউরিটি মেনটেন করার জন্যে অনেক সক্ষমতা তৈরি করা হয় তো এখন হচ্ছে যে আমরা যদি সারা বিশ্বের জিও পলিটিক্স এবং আমাদের ইন্টারনাল ডিমেনশন অব দ্য পলিটিক্স অ্যানালিসিস করি তাহলে আমরা ষড়যন্ত্রের যে একটা প্রোফাইল এটা আগামী দিনে কি ধরনের ষড়যন্ত্র হবে তার একটা প্রোফাইল আমরা চিন্তা করতে পারি তো সেটি চিন্তা করার পরে সেটিকে কীভাবে আপনি কাউন্টার করবেন তার জন্য আপনি কৌশল তৈরি করতে পারেন এটি হচ্ছে প্রতিটি রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে আপনি ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন এবং সার্থকভাবে মোকাবেলা করতে পারবেন কিন্তু ষড়যন্ত্র যে হবে না এরকম কোনো পরিবেশ সারা বিশ্বে নেই কারণ আমার আমি তো একটা দেশ আমি অন্য দেশের সাথে যেমন ইন্টার্যাক্ট করি আমার দেশের ভেতরেও রাজনীতি আছে রাজনৈতিক বৈরিতা আছে আদর্শের বৈরিতা আছে কেউ অন্য দেশের পক্ষে কাজ করে তো সব কিছু মিলিয়ে তারা কি করতে চায় আগামী দিনে তারা কি চাচ্ছে কি করতে চায় সেটির উপর ভিত্তি করে যারা নিরাপত্তা নিয়ে কাজ করেন তারা কিন্তু একটা বিশ্লেষণ করে একটা প্রোফাইল তৈরি করে এই জন্য সব দেশের রাষ্ট্রেই একটি প্রাতিষ্ঠানিক অঙ্গ থাকে যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে করে তারা সেখান থেকেও বার করে যে কি ধরনের আক্রমণের এটিকে আমরা আরেকটা কথা বলা যায় যেটি হচ্ছে বেসামরিক আক্রমণ অসামরিক আক্রমণ তো এই আক্রমণটা আপনি কীভাবে কেমনভাবে হবে এবং আপনি এটা কেমন করে মোকাবেলা করবেন সেই কৌশলটা যদি তৈরি করা হয় এবং সেই অনুযায়ী যদি আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে আমার মনে হয় ভবিষ্যতের ষড়যন্ত্রের রাস্তা বন্ধ হবে আর আমাদের যে জাতির বা দেশের যে নিরাপত্তা নিরাপত্তা কিন্তু টিকে থাকার জন্য এক সবচেয়ে বড় উপাদান তো সেটিও আমরা নিশ্চিত করতে পারবো যে আমরা শেষ দিকে চলে এসেছি তারপরে শেষ দিকে এসে আবার আবারকে একটু সময় দিতে চাই যে যে বিষয়টি বলছেন সেই বিষয়টি দিয়ে যদি আজকে আলোচনা শেষ করেন তো করে ভেরি কারেক্ট উনি একজন নিরাপত্তা বিশ্লেষক আমার চেয়ে বিষয়ে অনেক বেশি ভালো জানেন এবং বলতে পারেন বলবেন বিষয়টা হচ্ছে যে এই যে নিরাপত্তার বিষয়টা যেটা উনি বললেন রাষ্ট্রীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটি যে প্রশ্নটি এটা একটা চলমান প্রক্রিয়া হ্যাঁ আজকে ষড়যন্ত্র হয়েছে আমরা ষড়যন্ত্র ঠিকিয়ে দিলাম হাত পা গুটিয়ে বসে থাকলাম আবার একটা আঘাত আসলে আবার করব না এটা রিয়াক্টিভ হলে হবে না আমি যেটা বুঝি আমার ক্ষুদ্র জ্ঞানে এটাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে একটা চলমান প্রক্রিয়া সবসময় এটার মধ্যে থাকতে হবে হিসাব নিকাশ করতে হবে বিচার বিশ্লেষণ করতে হবে কোন দিক থেকে আঘাতটা আসতে পারে সেটা একটা প্রিয় মানে আগের থেকে আন্দাজ বিশ্লেষণমূলক আন্দাজ থাকতে হবে সেটা মোকাবেলা করার কৌশল থাকতে হবে প্রয়োজনে যেসব যখন যতটুকু জনগণকে জানানো যায় সেটুকু জানাতে হবে জনগণকে প্রস্তুত করতে হবে রাজনৈতিকভাবে এই বিষয়গুলো সবসময় একটা কি বলবো চলমান চলতে থাকবে আর কি হ্যাঁ মানুষকে যদি আমরা একটা নিশ্চিন্ত ধারণা দিয়ে দেওয়া হয় বা আমাদের মতো সাধারণ মানুষকে যে সব কিছুই ঠিক আছে হ্যাঁ কখনই কোনো দিক থেকে কোনো আক্রমণ হবে না কোনো ইয়ে হবে না আমার মনে হয় যে এটা খুব সঠিক হবে না মানুষকে সবসময় একটা সজাগ রাজনৈতিকভাবে মানুষকে সজাগ রাখাটা রাজনৈতিক দলেরও একটি কর্তব্য বলে আমি মনে করি হ্যাঁ আর যারা নিরাপত্তা নিয়ে কাজ করেন বিশ্লেষণ করেন কৌশল ঠিক করেন বিচার বিবেচনা করেন তাদের কাজটা তারা করবেন এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা দরকার সবসময় তা না হলে ধরেন মিডিয়াটা আমরা পার হয়ে গেলাম যদি এইরকমই আরো বড় ধরনের কোনো আক্রমণ হয় সাধারণ মানুষ যদি পক্ষে না থাকে যেমন বঙ্গবন্ধু হত্যার পরে অনেকে বলে উনি যদি এত জনপ্রিয় হন হ্যাঁ তো তো ওনার পক্ষে কোনো মিছিল না সেই আগস্টে আর কি কিন্তু আমরা তো তখন ছিলাম আমরা তো জানি কেন মিছিল হয়নি কারণ আপনি বাংলায় একটা কথা বলে পক্ষাঘাত হয়ে যাওয়া অর্থাৎ অবশ হয়ে যায় হ্যাঁ প্যারালাইসিস হয়ে যায় ইংরেজিতে যেটা বলে তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে এরকম ঘটনা বাঙালি জাতির জন্যে যে পুরো বাঙালি জাতি প্যারালাইজ হয়ে গেছিল হ্যাঁ সে কারণে কোন প্রতিবাদ হয় অন্য কোনো কারণে না সেই প্রতিবাদটা হয়েছে অনেক পরে কিন্তু তাৎক্ষণিক হয় না এই কারণে সেটা তো বুঝতে হবে আমাকে আমরা আর আর সেরকম সিচুয়েশন ফেস করতে চাই না সেটা লাভ আমরা এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড আর দেখতে চাই না আমরা আশা করব এই জায়গাগুলো সরকার অনেক সচেতন না এবং জনগণকে সাথে নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা দেশকে যেভাবে সরকার এগিয়ে নিচ্ছেন আমরা সামনের দিকেও সে প্রত্যাশা রাখছি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক উশীলতার আজকের আয়োজন এখানে শেষ করছি সবাইকে শুভরাত্রি